হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবারও অনেক দিন বাদে বেশ কিছু উইন্টার কালেকশন, সাথে করে বেশ কিছু টপসের কালেকশন, বেশ কিছু নর্মাল ডেইলি ওয়্যারের জন্য বেশ কিছু কুর্তির কালেকশন, আর মোটামুটি প্যান্ট সমস্ত কিছুর কালেকশন, তারপরে শ্যুজ জুয়েলারি সমস্ত কিছুর কালেকশন নিয়ে আজকে চলে এসেছি। আমি জানি তোমাদের মনে হয়তো একটা কোয়েশ্চেন খুব বেশি করে আসছে, সেটা হচ্ছে কোনখানকার কালেকশন নিয়ে এসছো। হয়তো অনেকেই থাম্বনেইল দেখে বুঝে গেছো, কিন্তু তবুও আমি তোমাদেরকে বলছি, আজকে বেশ কিছুদিন বাদে আমি নিউ মার্কেটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন, খুব সুন্দর সুন্দর ক্লাচ, মানে আর কি ক্লাচেসের কালেকশন, যে ব্যাগসগুলো হয় যে রিসেপশন বা কোনো পার্টিতে নিয়ে যাওয়ার মতো ব্যাগসের কালেকশন। আর দেখো, সামনে তো বিয়েবাড়ি আসছেই, তাই বিয়েবাড়িতে পরার মতো শাড়ির সাথে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন, সমস্ত কিছু তোমরা আমার এই ভিডিওটা দেখেই জানতে পারবে। তাই তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার এই ভিডিওটা এখনও অবধি, মানে আমার এই চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দিও। এতে করে কী হবে, সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে, প্রত্যেকে আমার ভিডিও দেখতে পাবে। তাই তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, আমি জানি তোমরা আমার ফ্যামিলি মেম্বার্সই হয়ে গেছো, তো সেই জন্যই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সকলের কাছে, প্লিজ আমার ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলে ঢুকে তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, কারণ অনেকে আছে যে ভিডিওটা অনেকক্ষণ টাইম, এতো ঠিক আছে আমি স্কিপ করে করে হালকা হালকা উপর উপর দেখি বা ফার্স্টটুকু দেখি বেরিয়ে যাই, এই জিনিসগুলো প্লিজ করো না। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তোমরা যারা ব্লগাররা আছো তারা হয়তো জানবে, এক একটা ভিডিওর পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে, তবে গিয়ে একটা ভিডিও প্রপারলি তৈরি হয়। তো প্লিজ আমার এই কষ্টটার একটু দাম দিও, তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, সময় নিয়ে দেখো। আমি এটুকু কথা দিতে পারি যে একটুকুও টাইম হয়তো তোমাদের মনে হবে না যে টাইমটা ওয়েস্ট করছি, তাই প্লিজ একটু দেখো। আর এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে ডিরেকশন অনুযায়ী কোথায় কোন কালেকশন সবথেকে সুন্দর এবং সবথেকে কম দামে প্রপার, মানে আর কি জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আমি এমনকি তোমাদের শপের অ্যাড্রেসও দিয়ে দিয়েছি এখানে এই ভিডিওটায়, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, কিছু কিছু শপের আবার ফোন নাম্বারও দেওয়া আছে। তাই প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে। আর তোমরা প্লিজ কিন্তু ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিও। প্রচুর সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশনও আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি দেখাতে চলেছি, তাই আজকের এই ভিডিওটা নো ডাউট ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন, ডেইলি ওয়্যারের কুর্তি, সমস্ত ধরনের কর্ডসের কালেকশন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারছো। তাই আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই প্লিজ অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসেছি, তাই প্লিজ আমার ভিডিওটা সকলে দেখো। আর যারা ভিডিও এখনই দেখছো তাদের আগে থেকে থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা তোমরা ও মানে প্লে করছো, তাই পুরোটা প্লে করার কিন্তু একটা ছোট্ট রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। অনেক ভালো ভালো কালেকশন তোমাদেরকে অনেক কম দামে দেখানোর আছে আজকে। আর একটা কথা, আমি একটু বেশি মানে লেন্দি রেখেছি বলে অনেকক্ষণ কিন্তু তোমাদেরকে আমায় সহ্য করতে হবে, আমার কথা বলাগুলোকে সহ্য করতে হবে। অনেকে আছে যে বলো তুমি এত কথা বলো কেন, আমি যদি কথা না বলি, শুধু যদি মিউজিকই চলতে থাকে, তাহলে কিন্তু তোমরাই ভিডিওটা বুঝতে পারবে না, তাই জন্যই আমার আগে থেকে বলে দেওয়া। তো তোমরা মেট্রোর 5 কি 6 যে কোনো একটা গেট নাম্বার থেকে যখন বেরিয়ে আসবে, তখনই তোমরা কটন গার্মেন্টসের উল্টো দিকে, মানে তোমরা ওই গ্র্যান্ড হোটেল পার করে এসে তোমরা কটন গার্মেন্টসের উল্টো দিকেই পেয়ে যাচ্ছ এই যে এই ব্লাউজের দোকানটা, একদম গায়ে লাগানো আছে কটন গার্মেন্টসের অপোজিটেই এই দোকানটা, যেখানে ব্লাউজের দাম শুরু হচ্ছে মাত্র 150 টাকা থেকে, আর একদম শেষ দাম হচ্ছে এই দোকানটায় মাত্র 400 টাকা। তাহলে বুঝতেই পারছো কতটা রিজনেবল এই দোকানটার ব্লাউজগুলো, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই দোকানটায়, খুব ভালো ভালো কালেকশন কিন্তু এই দোকানটায় আছে। আর এখন যে ব্লাউজটা আমি ধরে আছি তার দাম ছিল মাত্র 300,
এ দেখো আরও অনেক কালার অপশান কিন্তু আছে। তোমরা যদি এ দেখো তোমরা একটু সামনে, আমি ক্লোজ করে আরও আনলাম, এতে করে তোমরা আর একটু দেখতে পাবে ভালো করে। অনেক পার্টি ওয়্যার টাইপের ব্লাউজের কালেকশানও আছে সামনে বিয়ে বাড়ি। অনেকে ফ্যান্সি চাও, স্লিভলেস চাও, যে যেরকম চাও, সমস্ত রকমের কিন্তু ব্লাউজের কালেকশান তোমরা এখানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আমি এটা বলবো না যে একদম চিপ প্রাইস, খুব চিপ দাম এরকম কোনো ব্যাপার না। চিপ এটা মনে রাখবে, খুব বেশি চিপ দাম হলে কিন্তু চিপ কোয়ালিটিও হয়, ঠিক আছে? মানুষ এত বোকা না যে তোমাদের একদম চিপ প্রাইসের জিনিস দেবে অথচ কোয়ালিটি একদম মানে হাইফাই লেভেলের কোয়ালিটি দেবে, এটা কখনো পসিবল না। যদি চিপ দেখো দাম, তাহলে মনে রাখবে কোয়ালিটিটাও কিন্তু চিপই। তাই রিজনেবল প্রাইসে ভালো জিনিস নিতে গেলে তোমরা এই দোকানটায় আসতে পারো। এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান আছে, কালারগুলো খুব সুন্দর। আমি না এখানে এক ধরনের ব্লাউজ দেখেছিলাম, যখন দেখাবো তখন বলছি। এটা একটু অন্য ধরনের, আর সামনেটা এটা আবার পেছনটা অন্যরকম। এই আর কিছু কিছু ছিল সামনেটাই না ভি টাইপের ছিল, কোনোটা সাবিয়া সাচি ব্লাউজ ছিল। এই যে এই ব্লাউজগুলো, এগুলো না আমার খুব সুন্দর লেগেছে। আমার মনে হয়েছে এগুলো মানে এবছর সরস্বতী পুজোয় পরার জন্য ভীষণ ট্রেন্ডে আছে, কারণ এই ধরনের আর কি এরকম নিচে পুঁথি দেওয়া ব্লাউজ, তারপরে না এরকম কড়ি দেওয়া ব্লাউজ অনেক আমি দেখেছি এবছর। হল্টার নেক ব্লাউজ তো অনেকেই জানবে হয়তো, অনেকদিন আগে থেকেই বেরিয়েছে। এটার দাম 400 টাকা ছিল ওই দোকানটায়, আর ওই যে আগে যেটা দেখালাম ওরকম করি দেবো, ওটা 350 টাকা ছিল। খুব সুন্দর সুন্দর এই ব্লাউজের কালেকশানগুলো ছিল, তোমাদেরকে যতটা যা পাচ্ছি আমি দেখাচ্ছি। এ দেখো খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান তোমরা এই দোকানটার মধ্যে পেয়ে যাবে, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে। দেখো সমস্তটা তো আর দেখিয়ে ওটা পসিবল হয় না, ওনাদের প্রচুর মাল থাকে, ঠিক আছে? মানে তোমরা যতটা দেখতে পাচ্ছ ওনাদের আরও মানে গাঁটি গাঁটি মাল হয়তো রাখা থাকে ভেতরে। এত কালেকশান দেখাতে গেলে তো আমি পাগল হয়ে যাব। প্রথমত তো একটা ভিডিওতে এটা দেখিয়ে ওঠা পসিবলই হবে না। আচ্ছা, বিভিন্ন ধরনের পার্টি ওয়্যার যেরকম ব্লাউজ আছে, খুব সাবেকিয়ানার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে তোমরা। তার জন্য তোমরা ওনাদের বলবে একটু ওরকম দেখাতে, সমস্তটা তো এখানে ওরকমভাবে রাখা নেই। যতটা যা রাখা আছে, যতটা যা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে, আমি এই ভিডিওটার মাধ্যমে সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো চলো কটন গার্মেন্টসের উল্টো দিকেই এই শপটা তোমরা পেয়ে যাচ্ছ। এটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা কোথায় পড়ছে। এই কাকাকে চিনে রাখো, এই কাকা তোমাদেরকে ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছেন যে কোথায় আছে দোকানটা। এছাড়া এই দোকানটায় তোমরা অনেকগুলো সাইজের অ্যাভেলেবিলিটি পাবে, মানে হয় না এরকম সাফার করতে হয় যে না এই সাইজের পাওয়া যাচ্ছে না বা কিছু। তো এখানে এরকম কোনোরকম টেনশন তোমাদের নিতে হবে না, কারণ এখানে তোমরা সমস্ত রকমের সাইজ পেয়ে যাচ্ছ আপ টু 36 অবধি, ঠিক আছে? এবার কিছু কিছু ব্লাউজ আছে যেগুলোর ফ্রি সাইজ অ্যাভেলেবেল হয়, ঠিক আছে? সেগুলো ছোট হয় না, তো সেগুলো তোমাদেরকে একটু মেরে নিতে হবে, টিকেটাকেই পরতে হবে, ঠিক আছে? এই দেখো কালারগুলো জাস্ট দেখো, এগুলো ছিল 200 রুপিসের, ঠিক আছে? এই যাচ্ছিলো কালারগুলো দেখো, এখানে কালারগুলো খুব গ্লসি ছিল, বাট যারা অতটা গ্লসি কালার পরতে পছন্দ করো না তো তারা এই কালারগুলো স্কিপ করে যেতেই পারো, কারণ তার পাশে আরও অনেক সুন্দর সুন্দর কালারের ব্লাউজ আছে যেগুলো দেখতে একটু ডিফারেন্ট ছিল, আর যেগুলোর সামনেটার ডিজাইনটাও না একটু ডিফারেন্ট টাইপের ছিল, একটু বেশি আর কি কাটা ছিল। তো যারা একটু ওই রকম মানে স্লিভলেস ব্লাউজ ওরকম পরতে ভালোবাসো, আর এর কালারটাও না মানে কীরকম বলতো, মানে কোনো ঝিকমিকে বা গ্লসি কালার না, খুব মানে ম্যাটের ওপর বলবো না, মানে কালারটা না খুব সুন্দর ছিল, ব্লু ব্লু কালারেরও ছিল, অনেক সুন্দর সুন্দর কালারের ব্লাউজগুলো ছিল যেগুলো দেখতে কিন্তু ভীষণ প্রিটি লাগছিলো। পার্সোনালি আমার খুব ভালো লেগেছিলো কালারগুলো, আর ব্লাউজগুলো দেখতেও খুব সুন্দর ছিল। এছাড়াও তোমরা আরও অনেক টাইপের ব্লাউজ পেয়ে যাবে, যেরকমটা বললাম তোমাদের কড়ি দেওয়া ব্লাউজ পেয়ে যাবে। এই ব্লাউজগুলোর পেছনে কড়ি লাগানো ছিল না, কিছু কিছু ব্লাউজ ছিল আবার তোমাদের হাতার সামনেটাও ছিল, নিচের দিকটাও ছিল, আবার পিছনটাও ওরকম লাটকানের সাথে ওরকম কড়ি মতো দেওয়া ছিল। আর এই কালারটা কিন্তু খুব সুন্দর কালার, একদম নিচে দেখবে একটু সাদা রঙের আছে, তো এই কালারটা একটু খুব মানে আমার বেশি চোখে পড়েছিল। আমি জানি না তোমাদের কতটা কীরকম কী ভালো লাগছে, সেটা তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো। তো এই যাচ্ছে ব্যাপার। আর এছাড়া একটু কুচি কুচি দেওয়া ব্লাউজ যারা অনেকে পছন্দ করো তাদের জন্য তো ওইরকম, ঠিক আছে? আর এই ব্লাউজগুলো এই বছরের
মানে আমি নতুন দেখতে পেয়েছি এতদিন ভিডিও করতে করতে, এইগুলো পুরো ডিফারেন্ট ছিল, মানে তোমরা পুরো অন্য রকমই দেখো। ব্লাউজটা দু রকম কাপড় দিয়ে তৈরি, যে কাপড়ের সাথে যে রকম কাপড় কম্বাইন করলে ভালো লাগে সেই রকমভাবেই কাপড় দিয়ে এই ব্লাউজগুলো তৈরি, দেখতেও পুরো ডিফারেন্ট টাইপের। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তারাই একমাত্র এত সুন্দর এই ধরনের নতুন কালেকশানগুলো দেখতে পেলে, যারা এতক্ষণ ধরে দেখছো না এরকম স্কিপ করে করে দেখছো অর্ধেক কিছুই, কিন্তু তারা যেরকম এটা মিস করছো ওইটাও মিস করে যাবে, কিন্তু আরও অনেক কিছু ভালো ভালো জিনিস আছে সবই মিস করতে থাকবে এরপর। এই দেখো তোমরা এইটা দেখো, আমি ওনাকে বললাম যে আপনি বের করে দেখান, কারণ উনি বুঝতে পারবে যে কীরকমটা ওনার জিনিস বিক্রি হচ্ছে সেই অনুযায়ী উনি দেখাতে পারবে। তো কালারগুলো সত্যি একটা খুব সুন্দর করে কম্বাইন করা ছিল, এই কালারটা দেখো তোমরা একটার সাথে একটা কম্বাইন করা, নিচে আবার এরকমভাবে কড়িগুলো বসানো ছিল। এই ব্লাউজটা দেখো এইটা দেখতে পুরো ডিফারেন্ট ছিল, আর নিচে এটারও কড়ি বসানো ছিল, কারণ মানে কড়ি দেওয়া ব্লাউজ কিন্তু খুব ট্রেন্ডে আছে। আমি জানি না সরস্বতী পুজোর বোধহয় এইটা নিয়েই এবারে হট কেক বলতে পারো, ঠিক আছে। আমার ভিডিও যারা দেখছো তারাই কিন্তু এ ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছ, তাহলে একটা ভালো কমেন্ট তো আমি ডিজার্ভ করি, নিশ্চয়ই ডিজার্ভ করি, অন্তত একটা ভালো কমেন্ট তো করো। এই ব্লাউজটা দেখো কি সুন্দর দেখতেছিল, আরও অনেক ভালো ভালো সুন্দর কালেকশান কিন্তু তোমাদের জন্য ওয়েট করছে, তাই একদম ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তো চলো আস্তে আস্তে, কী হয় বলো তো ভিডিও করার মানে অনেক রকম না মুড নিয়ে ভিডিও করতে বসি, বাট করতে 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 না মনে হয় আরে ঠিক আছে সে তো মুডেই ফিরে এলাম। এই দেখো কত সুন্দর মানে ব্লাউজের কালেকশানগুলো, এই নিচের ডিজাইনটা পুরো ডিফারেন্ট তাই না, তোমরা এই দেখো পুরো অন্য রকমই কিন্তু দেখতে তাই না। আচ্ছা আরও এরকম অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে, এটা ছিল একটু ওরকম ছিটে ছিটে টাইপের ডিজাইন দেওয়া থাকে না ওই রকম, আর নিচটা এরকম পুঁথি মতোই দেওয়া ছিল, ওটা কালারিং পুঁথি ছিল, ঠিক আছে। আরও এরকম রেড টেডের ওপরে যাচ্ছিলো, সমস্তগুলো তো দেখো দেখি ওটা পসিবল হয় না, সমস্ত দেখাতে গেলে হয়তো আমাকে ব্লাউজ নিয়ে ব্লাউজের কালেকশান নিয়ে আর পার্টিকুলার এই দোকানটা নিয়ে একটা দু চার ঘন্টার ভিডিও করে ফেলতে হবে, এতটাই বড় হবে হয়তো ভিডিওটা। তো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করেছি, আরও অনেক উইন্টার কালেকশান আছে, আরও অনেক কিছু আছে, বাগেরা বাগেরা প্রচুর প্রচুর জিনিস আছে, তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে, নাহলে আমার এত কিছু তোমাদের জন্য কালেকশান শেয়ার করাটাই পুরো বেকার হয়ে যাবে কিন্তু, প্লিজ। আর নিজেরাও যেরকম দেখছো প্লিজ একটু অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও, তোমরা প্লিজ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে কিন্তু আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করো, এতে করে তারাও দেখতে পাবে আমার ভিডিওটা আর আমার ভিডিওটাও সকলের কাছে পৌঁছবে। আচ্ছা বিয়েবাড়ির তো সিজন, তো দেখো বিয়েবাড়ির সিজন মানে ব্লাউজের কিন্তু প্রচুর প্রচুর চাহিদা, প্রচুর প্রচুর মানুষের প্রচুর ব্লাউজ লাগবে, বিকজ শাড়ি পরতে হবে না, খুব সুন্দর সুন্দর মডার্ন মডার্ন শাড়ি আছে কটন গার্মেন্টসের ঠিক উল্টো দিকে দোকানটা, তো আমি যতটা যা পারলাম দেখিয়ে দিলাম আরও দেখাচ্ছি, তাই পুরোটা দেখতে থাকো। এই ব্লাউজটা দেখো দেখতে দেখেছো কত সুন্দর ব্লাউজটা, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আছে কিন্তু। আচ্ছা চলো এবার ব্লাউজের গল্প ছাড়ি, হফম্যান স্ট্রিটে চলে আসি। এটা হফম্যান স্ট্রিট এই কারণেই এটার নাম, কারণ সামনে হফম্যান আছে একদম মানে মোড়ে পড়ছে হফম্যানটা, তো হফম্যান স্ট্রিটে আসলেই তোমরা দেখতে সামনেই একদম হফম্যান লেখাটার অপোজিটেই তোমরা পেয়ে যাবে এখানে পুরো 250 টাকার সব কালেকশান, 250 টাকার প্যান্ট, 250 টাকার এরকম টপসগুলো, মানে সব ধরনের টপ কিন্তু, ঠিক আছে, সেটা ওভার টি শার্টই হোক, শার্টই হোক, টপ হোক, যা খুশি ইচ্ছা হোক, এই শার্টগুলো বা যাই ধরনের কেন সব 250 করে কিন্তু পড়ছে। একটা নিলে দেখো এরা দাম কমাবে না, দু তিনটে নিলে দাম কিন্তু আরামসে কমিয়ে দেবে, ঠিক আছে। এবার খুব বেশি বার্গেনিং করো না, একটু বুঝে শুনে বলো দাম, যাতে করে এরাও তোমার কথাটা রাখতে পারে। আচ্ছা এই দেখো খুব সুন্দর সুন্দর কালারফুল যাচ্ছিলো জিনিসগুলো, কয়েকটা কয়েকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, কয়েকটা কয়েকটা একদমই আমার চোখে পড়ছিলো না, এইরকম টাইপের দেখতে ছিল। আমার যেগুলো মোটামুটি ভালো লেগেছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দোকানটার আমার না মানে আমি বুঝি না, এমনি দোকানটার বিহেভিয়ার ভালো নো ডাউট, এই দোকানটার বিক্রিবাটাও খুব ভালো হয়, জিনিসপত্রও খুব সুন্দর, কিন্তু এই দোকানটায় মাঝে মাঝেই বলে না যে ভিডিও করা যাবে না, মাঝে মাঝে করতে দেয়, কীরকম কী ব্যাপার আমি ঠিক বুঝতে পারি না, বাট সেদিন আমার করতে দিয়েছে, অন্যান্য দিন তো করতেই দেয় না, যাই হোক করতে দিয়েছে, আই এম সো লাকি। তো যাই হোক না কেন আরও এরকম তোমাদেরকে দেখাচ্ছি কালারগুলো, এ ধরনের ট্রাউজারগুলো কিন্তু শীতে সত্যি কাজে লাগে, কারণ দেখবে ফুল প্যান্ট ছাড়া শীতে বেরোনো যায় না, আর ঘরে থাকলে তো এ ধরনের ট্রাউজার সত্যিই দরকার পড়ে। এই দেখো কত সুন্দর সুন্দর টপস আছে, এবারগুলো তোমরা উইন্টার কালেকশান কখন দেখাবে, আরে দাঁড়াও দেখাচ্ছি, উইন্টার কালেকশান দেখানোর কি সময় চলে যাচ্ছে নাকি, আরও কত উইন্টার কালেকশানের ভিডিও আসবে এরপর, এই ভিডিওটা তো দেখাবো, নো নো টেনশন। আচ্ছা আমি জানি অনেকে বলবে শর্টস কী কাজে লাগে শীতকালে, আচ্ছা শোনো
অনেকে না বিচ ভ্যাকেশনের জন্য যখন প্ল্যান করো তো শর্টস দেখো তোমাদের সেই কাজে লাগতে পারে। এখনও কিন্তু সেরকম জাঁকিয়ে শীত পড়েনি, ঠিক আছে? যদি কেউ চাও শর্টস পরে বাইরে যেতে তো পরতেই পারো, এক একটা পিক করে নিতেই পারো, এগুলো সব 250 করেছিল, ঠিক আছে না তোমাদের রেঞ্জের মধ্যে। কিছু কিছু কোনো কোনো দিন আবার না 350 বলে, ঠিক আছে? তো তোমরা বুঝে নেবে, ঠিক আছে, কোন দিন কোনটা বলছে 250 না 350 দাম জিজ্ঞেস করে নেবে, আর একই দাম সবের। আর অনেক সাইজ আছে, অনেক কালার আছে, ভ্যারাইটি অফ ডিজাইনস আছে, নো টেনশন। এই যাচ্ছিল আর প্রচুর কালার যাচ্ছিলো, কিন্তু দেখো তোমরা বিচ ভ্যাকেশনের জন্য আই থিঙ্ক এই দোকানটা পারফেক্ট আছে। আচ্ছা, পাশের এরকম চলো কয়েকটা এরকম তোমাদের স্লিপার্সের কালেকশন দেখিয়ে আসি। পাশের দোকানটায় ভিডিও করতে দিল না, না বলে দিল, তো তার পাশের দোকানটায় চলে এলাম। তার পাশের দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা এইরকম টপসের কালেকশন পেয়ে যাবে। কালারগুলো দেখতে পাচ্ছ কত কত ধরনের গ্রাফিক্সে ডিজাইন করা আছে, যথেষ্ট কিউট কালারগুলো। আর এগুলো সব ওভার টি শার্ট আর নর্মাল টি শার্টও আছে, ঠিক আছে? শীতকালে অনেকে ফুল স্লিভসের টি শার্ট পরো, সেগুলোও পেয়ে যাবে এখানে। আর সমস্ত কালার অপশান এখানে তোমরা পেয়ে যাবে। দেখো কালারটা অতটাও ম্যাটার করে না, মাঝে মাঝে মনে হয় একটা কালার হলেই হলো বাবা। তো যাই হোক না কেন, এখানে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে এখানে, ঠিক আছে? এই যাচ্ছিলো। আর এখানে অনেক সুন্দর সুন্দর শার্টেরও অপশান ছিল আর খুব সুন্দর সুন্দর প্যান্টসেরও অপশান ছিল। প্যান্ট এখানে প্রচুর আছে, যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ। আর খুব ভালো ভালো ইয়াররিংসের অপশান তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অনেক ভালো ভালো ইয়াররিংসের কালেকশন কিন্তু এই তার পাশে পুরো পাশাপাশি ছিল, জানো তো দোকানগুলো, তোমরা তখন যাবে নিজেরাই দেখতে পাবে। হফম্যান স্ট্রিট থেকে তোমরা মানে পুরো পাশাপাশি দোকানগুলো পেয়ে যাবে, দেখবে আমার ভিডিওটায় যেরকম যেরকম পরপর পরপর যাচ্ছে সেরকম সেরকম। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা একটু গেস করো এই কানেদুলগুলোর দাম কত হতে পারে। জানি তোমরা বলতে পারবে এগুলোর দাম কত হতে পারে, কারণ তোমরা অনেক ভিডিও হয়তো ঘেটে এসছো। তো 30 টাকা করেছিল এই সব কানেরগুলোর দাম, কিন্তু তোমাদের বাড়ির সামনে এই কানের দুলগুলোর দাম জিজ্ঞেস করবে, বলবে হয়তো 50 টাকা, ঠিক আছে? তো এখানে এলে সমস্ত কানের দুল কিন্তু তোমরা 30 টাকায় পেয়ে যাবে। এবার যদি তোমরা বলো যে আর একটু কম হবে না, দেখো দুটো তিনটে নিলে আরামসে কমিয়ে দেবে হয়তো 10 টাকা, 10 টাকা কি 5 টাকা, এর বেশি না। তাই বুঝে শুনে বার্গেনিং করবে কিন্তু, ঠিক আছে? এ দেখো কুর্তির সাথে পরার জন্য কিন্তু এ ধরনের কানের দুলগুলো পারফেক্ট। আমি জানি না আমি ভুল করে কেন এরকমভাবে ফোনটা কিছুক্ষণের জন্য ধরে ফেলেছিলাম ভুল করে, তাই প্লিজ একটু তোমরা, আমি সরি চেয়ে নিচ্ছি, তোমরা একটু প্লিজ নিজেদের মতো করে ক্ষমা করে দিও, একটুখানি ম্যানেজ করে নিই, আই থিঙ্ক খুব একটা প্রবলেম হবে না, তাও আই এম সরি। আচ্ছা 30 টাকায় সব কানের দুলগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই দেখো খুব সুন্দর সুন্দর কানের দুল কিন্তু এখানে তোমরা 30 রুপিজের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা আমি তো মোটামুটি এখানে দেখিয়ে দিচ্ছি কানের দুলের কালেকশানগুলো, আরও অনেক কানের দুলের কালেকশান কিন্তু আছে, সেটা হচ্ছে আরও অনেক দোকান, আরও মানে প্রচুর প্রচুর দোকান আছে, একটা দুটো দেখে কোনো লাভ নেই। সানগ্লাসের কালেকশানগুলো দেখতে পাচ্ছ, কোনটা ছেড়ে কোনটা দেখবে, 100 টাকা থেকে শুরু সানগ্লাসের কালেকশান। দেখো এরা কিন্তু 250 এরকম দাম বলবে, কেত মারবে সেখানে, নিজেদের কেতটা দেখিয়ে দেবে যে না কত টাকা দাম হতে পারে আর আমি কত দিয়ে কিনবো জিনিসটা, এই জিনিসটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে তখন কিন্তু, ঠিক আছে? নাহলে কিন্তু বোকা বানিয়ে ছেড়ে দেবে। আচ্ছা এই দেখো কত সুন্দর সুন্দর গ্লাসের কালেকশানগুলো, আমার কিন্তু কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর লেগেছে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এইখানে ছিল। এই দেখো আরও কত সুন্দর সুন্দর কালেকশান আছে, মানে আমি হয়তো দেখিয়ে শেষ করতে পারবো না প্রত্যেকটা কালেকশান, এক্সে বেহতার এক্সছিল। অনেকের হয় না একটু টেড়া বেঁকা হয়ে যায় চোখে বসাতে গেলে, দেখবে এই জায়গাটা বেশি উঁচু হয়ে আছে, ওটা একটু ঠিক করিয়ে নেবে, ঠিক আছে? আগে মুখে বসিয়ে সেট টেট করে দেখে নিয়ে তারপরে একটু ঠিক করিয়ে নেবে কোনোরকম কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? কালারগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, শেডসগুলোর মানে এক একটা না সাইজগুলো খুব ডিফারেন্ট টাইপের ছিল আর খুব ইউনিক ইউনিক কালেকশান ছিল, ভীষণ সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। আর এই দেখো আরও অনেক ভালো ভালো কালেকশান আছে, বেশ ভালো ভালো কালেকশান কিন্তু তোমরা মোটামুটি এই দোকানটায় পেয়ে যাবে। হয় না আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি, আমি আবারও বলছি, তো কি হয় যে আমরা যখন ভিডিও করি আমরা কিছু চোখে দেখতে পাই না, আমরা তাড়াহুড়োর মধ্যে দিয়ে করি যে তোমাদের জন্য যাতে ঠিকঠাক করে আমরা ক্লিপসগুলো তুলে আনতে পারি, কিন্তু যখন ভিডিওটা বানাই বা নিজে বসে দেখি তখনই আমি বুঝতে পারি যে ও আচ্ছা এই এই জিনিস ছিল এখানে, এই হচ্ছে ব্যাপার হয়ে যায়। দেখো কত সুন্দর সুন্দর ওয়াচ, রিস্ট ওয়াচের কালেকশানও এখানে তোমরা পেয়ে যাবে, আর এটা একদম হফম্যান যে দোকানটা তার পাশেই আছে, এগুলো ঘড়ির প্রচুর প্রচুর দোকান পেয়ে যাবে। আর এই সমস্ত লেডিস রিস্ট ওয়াচের কালেকশান তোমরা মাত্র এখানে 150-200 টাকার মধ্যে পেয়ে যাবে, দাম তোমায় 300 টাকা বললে তোমরা কিন্তু কমাবে সেটাকে, ঠিক আছে? কমিয়ে কমিয়ে দামে আনবে একদম,
খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আছে এখানে রিস্ট ওয়াচের, আমি খেয়াল করিনি, খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো। তবে হ্যাঁ, একটু দেখে টেকে নেবে কোথাও রং ঠং চটা কিনা, বা যাই হোক ঘাম পড়লে তো এমনি রং উঠে যাবে মনে হয়, এগুলো তো অতটাও মানে ইয়ে করা না, তবুও তোমরা একটু দেখে বুঝে ঠিকঠাকগুলো কিনবে যাতে ঠকে না যাও। এ দেখো জেন্টসেরও ওয়াচের রিস্ট ওয়াচের কালেকশান আছে, তোমরা এরকম পেয়ে যাবে জেন্টসেরও। একটু দেখে নিতে হবে যে জিনিসগুলো ঠিকঠাক আছে কোনটা, সেইগুলোই দেখে বুঝে কিনতে হবে, কারণ অনেকেরই বাড়ির থেকে অনেকটা দূরে কিন্তু ধর্মতলা, মানে ধর্মতলা বলছি, হ্যাঁ ধর্মতলারই স্প্ল্যানেডেরই নিউ মার্কেট আর কি। আচ্ছা এই পাশের দোকানটায় না খুব ভালো ভালো কালেকশান আছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর সুন্দর কালেকশান তোমরা কিন্তু এই দোকানটায় পেয়ে যাচ্ছ। দেখো এক্সে ভেতার এক কুর্তির কালেকশান তো প্রচুর আছে দোকানটায়, এছাড়াও কিন্তু ওয়ান পিসের মানে অফুরন্ত সম্ভার তোমরা পেয়ে যাবে। কুর্তি দেখো কত কুর্তি দেখবে, দেখো দামের একটা প্রাইস পুরো আমি দেখিয়ে দিচ্ছি একটু, তোমরা আমি জানি দেখতে একটু প্রবলেম হলো, তোমরা একটু পজ করে দেখে নিও কেমন। আচ্ছা বিয়েবাড়ি তো আছে, তার আগে চলো আমরা যারা ডেইলি এদিক ওদিক চলো যেখানে যাতায়াত করতে হয়, তোমাদের যাদের কলেজ অফিস এসব জায়গায় যেতে হচ্ছে, আই থিঙ্ক তোমরা এই ধরনের ব্যাগসগুলো কিন্তু ক্যারি করতে পারো। কুর্তির সাথে অসম্ভব সুন্দর একটা লুক দেয় কিন্তু এই ধরনের ব্যাগসগুলো, আমি দেখেছি দারুণ দেখতে লাগে। আর পার্সগুলো তো নো ডাউট দেখতে ভীষণ সুন্দর ছিল, যদি তোমরা কেউ এখান থেকে পার্স নিতে চাও 100 টাকা করে দাম ছিল, আর সমস্ত ব্যাগের দাম ছিল এখানে 100 টাকা করে, কিছু কিছু আবার 50 টাকাতেও ছিল। তো বিলিভ করতে পারছো না আমি জানি, তবে এই দোকানটা এলেই তোমরা বুঝতে পারবে কতটা কম দাম। সামনেই দেখবে এরকম ধরনের ব্যাগস নিয়ে বসে আছেন একজন, তো আমি দোকানদারকে আর দেখিয়ে উঠতে পারিনি হয়তো আমার এই ভিডিওটার মধ্যে, বাট এই দোকানে সত্যি অনেক কম দাম ছিল এই ব্যাগসগুলো, আমি এখন দেখছি হয় দোকানদারকে হয়তো হালকা দেখতেও পেলে, যাই হোক কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আচ্ছা চলো উইন্টার কালেকশনের জন্য অনেকক্ষণ ওয়েট করিয়েছিলাম, এই দেখো উইন্টার কালেকশন। আমার না অতটাও ভাল লাগে না স্প্ল্যানেডের উইন্টার কালেকশন, মানে আমি দেখেছি, আমি এই লাস্টবারেরও ভিডিওতে তোমাদেরকে প্রচুর উইন্টার কালেকশন লাস্ট ইয়ারে দেখিয়েছি, অতটাও আমার ভাল লাগেনি, তাই আমি বেশি রাখিনি। তো যদি আমি দেখি যে স্প্ল্যানেডেও উইন্টার কালেকশন ঠিকঠাক লাগছে আমার, এরপরে আর একটা ভিডিও আসবে, আমি আরেকবার ভিডিও করতে যাব এরই মধ্যে, তখন যদি দেখি যে ঠিকঠাক উইন্টার কালেকশন এসছে, ভালো ভালো দেখাচ্ছে আর কি উইন্টার কালেকশন আমি দেখতে পাচ্ছি, তখন আমি সেই ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই দেখো আরও অনেক সুন্দর সুন্দর এরকম থ্রি পিসের সেটের কালেকশান ছিল, পুরো থ্রি পিস আছে এগুলো, আর এগুলোর দাম ছিল 650 টাকা করে বলছিলেন ওনারা। তো একটা নিলে আমার মনে হয় না দাম কমাবে বলে, আর কিছু কিছু দোকান তো একদমই দাম কমাতে চায় না, তাই একটু বুঝে শুনে তোমাদেরকে দাম কমাতে হবে। এই দেখো বেশ ভালো ভালো কালেকশানগুলো, আমি যতটা পেরেছি ক্লিপস তুলে আনার চেষ্টা করেছি, আমি জানি না কতটা কি পেরেছি সেটা তোমরা বলবে। অনেক ভালো ভালো কুর্তির কালেকশান আমি দেখিয়ে ওঠানোর চেষ্টা করেছি, এই দেখো কুর্তির কালেকশানগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু 250 টাকার মধ্যে তোমরা এখানে ভালো ভালো কুর্তি পেয়ে যাবে। সফটওয়্যার দোকানটার পাশেই তোমরা পেয়ে যাবে এনার দোকান, এনার দোকান হচ্ছে যে শ্রীরা মার্কেট আছে না, শ্রীরা মার্কেটের ইমরান খান দোকানটা, তার ঠিক অপোজিট এই দোকানটা। ঠিক আছে, এই দোকানটায় তোমরা খুব ভালো ভালো কুর্তির কালেকশান 250 টাকার মধ্যে পেয়ে যাবে, খুব ভালো ভালো কুর্তির কালেকশান আছে কিন্তু এই দোকানটায়, অ্যাকচুয়ালি ভালো ভালো কালেকশান আছে। পাশে এরকম সফটওয়্যার প্রচুর কালেকশান পেয়ে যাবে, আর তার পাশে তোমরা এরকম ওড়নার কালেকশান পেয়ে যাবে। তোমরা দেখবে শ্রীরা মার্কেট থেকে বেরিয়ে প্রচুর ওড়নার দোকান আছে, আমরা ওড়নাগুলোও তুলি, বিকজ ওড়না কিন্তু বিয়েবাড়ির সিজনে টুকটাক কিন্তু লোকের প্রচুর দরকার হয়। তো আমি বললাম যে ঠিক আছে চলো শুধু উইন্টার কালেকশান না দেখি একটু বিয়েবাড়ির কালেকশানও দেখানো যাক, এই জন্যই আর কি ওড়নাগুলো তোলা। ওড়নাগুলো নো ডাউট খুব দেখতে সুন্দর ছিল, আর এগুলোর দাম 250 টাকা করে বলছিল, যাই হোক তোমরা বুঝে শুনে কমিয়ে নিও, কারণ যেটার দাম যেটা হয় বুঝে একটু কমাবে তোমরা, মানে এমনও কম দাম বলো না যে আকাশ পাতাল শুনতে লাগছে, একটু ঠিকঠাক দাম বলো, এতে করে ওনারাও আর কি কী বলবো মানে কমিয়ে উঠতে পারবেন আর কি দামটা না। আচ্ছা এই দেখো নেল পলিশের কিছু কালেকশান 30 টাকা করে ছিল, নেল পলিশগুলো ভালো হয় কিন্তু, মানে আমি একটা কিনেছি, আমি সে দুর্গাপুজোয় পরেছি, আমার হাতে এখনও মানে দেখো ওরকম পুরো হয়ে তো নেই, বাট কিছুটা কিছুটা হয়ে মানে এখনও আছে, মানে এমন না যে খুব খারাপ দেখতে লাগছে আধা উঠেই গেছে ওরকম না, তবে এখনও আমার হাতে বেশ খানিকটা করেই কিন্তু আছে, হয়তো একটু একটু কোণগুলো উঠে গেছে,
বাট নেল পালিশগুলো ভালো। আমি বাকি মেকআপের গ্যারান্টি তোমাদেরকে দিতে পারছি না গো, কারণ আমি জানি না এগুলো ভালো কি না। কানের দুল চলো আরও কয়েকটা দেখাই, মাত্র 30 টাকার কানের দুল। এখানে অনেক সুন্দর সুন্দর 30 টাকার কানের দুল কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রচুর ভালো ভালো 30 রুপিজের কানের দুল আছে এখানে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর সুন্দর সুন্দর 30 টাকা দামের কানের দুল। আমি জানি তোমাদের বিশ্বাস করতে একটু প্রবলেম হচ্ছে, বাট সত্যি এগুলো 30 টাকা করেই ছিল সমস্ত কানের দুল, দেখতে কিন্তু ভীষণ প্রিটি ছিল। আর এইটা তোমরা ওই ক্যাথলিনের পাশে একটা দোকান বসে ওখানে পেয়ে যাবে, আরও উনি বের করছিলেন। আর উপরে এগুলো 100 টাকা করেছিল, যেটা ফুলের মধ্যে এরকম সরু সরু হয়ে ঝুলছিলো ওগুলো 100 রুপিস করেছিল, উনি আরও বের করছিলেন। বললাম যে না থাক, এই দোকানটা থেকে আবার বাকি ক্লিপস পরে নেবো না হয়, আর আরও সামনে আরও অনেক দোকান আছে, মানে প্রচুর দোকান আছে স্প্ল্যানেডে, মানে এরকম না যে একটাই দোকান, একটা দোকান পার করে এলে কোনো মনে দুঃখ নেবে না, কারণ জানবে তোমার জন্য আরও হাজার হাজার দোকান ওয়েট করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাবে, সমস্ত দোকানগুলোতেই না একই ধরনের কালেকশান আমি তো দেখতে পাচ্ছি, মানে আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা তো চলো, এখানে আরও কয়েকটা রকম আচ্ছা না, অনেকেই মায়েদের জন্য শাঁখা পলা বাঁধানো খুঁজছো, তো ওইখানে তোমরা পেয়ে যাবে, পুরো পাশেই ছিল দোকানটা। আচ্ছা চলো তোমাদেরকে এবার দেখাই কিছু রকম নিউ মার্কেট, যে মানে ওই ব্লু প্রিন্টে লেখা আছে যেটা, তার ঠিক পাশেই না তোমরা এই দোকানটা পেয়ে যাবে, যেখানে খুব সুন্দর সুন্দর এরকম এক হাতে পড়া যে ব্রেসলেট টাইপের হয় না সেরকম আর কি আছে। আমি ঠিক জানি না কী বলে এদেরকে অ্যাকচুয়ালি কী বলে, আমি না হাতে পরতে আমার খুব মানে এত বড় বড় চুড়িগুলো হাতে পরতে খুব ইরিটেশন ফিল হয় আমার, জানি না কেন, বাট আমি দেখেছি ভালো লাগে পরলে কিন্তু আমার কেন জানি একটু বিরক্ত লাগে। তো এইগুলোও খুব সুন্দর সুন্দর ছিল, 100-150 টাকায় পাওয়া যাচ্ছিলো। আবার এমন একটা হাড়ে আমি মা হাত ঢোকালো, হাত ঢুকিয়ে দেখছে আঙুল বেরিয়ে যাচ্ছে, মানে এগুলো তোমরা কিন্তু দেখে বুঝে নেবে, কোনোটার মিরার কিন্তু খোলা থাকে, কোনোটার পুঁথি খোলা থাকে, ওরা কিন্তু এক্সচেঞ্জ করতে চায় না, না তো একদম অনেকের বাড়ির সামনে না, অনেক দূর থেকে যাও, আজকে কিনে কিন্তু কালকেই আবার পাল্টাতে আসতে পারবে না, তাই জন্য খুব দেখে বুঝে নেবে কিন্তু তোমরা, ঠিক আছে। এইটা কিন্তু দেখে বুঝে নেওয়াটা কিন্তু তোমাদের নিজস্ব দায়িত্ব, এখানে কিন্তু আমার কিচ্ছু করার নেই। এ দেখো কত কত ভরপুর কালেকশান আছে, পুরো স্বর্গ আমি জানি তোমাদের জন্য। তো চলো আমি ভালো করে তোমাদের স্বর্গে ঘুরিয়ে নিয়ে আসি, অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু তোমরা নিউ মার্কেটে এলে পেয়ে যাবে। বাট হ্যাঁ, চোখ ধাঁধানোর মাঝে কিন্তু আবার নিজেরা ধাঁধিয়ে যেও না, যাতে করে তোমরা সাদা আর কালো তফাতটা ভুলে যাও। অনেক কিছু কিন্তু এরকম স্টোন খোলা টোলা দেখতে পাবে, তাই ভালো করে কিন্তু দেখে নেবে যে আদৌ কোনো রকম স্টোন টোন খোলা আছে নাকি জিনিসটা পারফেক্ট আছে, এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। আর আলো তো অনেক কিছু ঝলমলে লাগবে, তাই একটুখানি তোমরা দূরে সরিয়ে নিয়ে বা কোনো মতে একটুখানি তোমরা বলবে যে একটু নামিয়ে দিন, আমি একটু জিনিসটা দেখবো ভালো করে, তাই ভালো করে কিন্তু তখন দেখে নেবে যে জিনিসটা ঝলমলে ঝকমকে দেখতে লাগছে, মানেই কি জিনিসটা আসলেই এই দামটা কি এই জিনিসটার জন্য ঠিকঠাক, নাকি এই জিনিসটা নেওয়াটাকে ঠিক হবে, তাই জিনিসটা ভালো করে একটু মানে বিচার করে তবেই না নিতে হবে, ঠিক আছে। এ দেখো আরও অনেক সুন্দর সুন্দর কানের দুল ছিল, অনেক হাড়ের সেট ছিল, আর আরও অনেক সুন্দর সুন্দর না জুয়েলারি, মানে আমি কি বলবো, অর্নামেন্টসগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু। দেখো তোমরা এক একটা অর্নামেন্টস ছিল যেগুলো না অর্গ্যানজার সাথে পরলেও খুব ভালো লাগবে। মাত্র 300 টাকার মধ্যে কী কী টপ তোমরা পেয়ে যাচ্ছ সেগুলো দেখো, অনেক আছো যারা টিউশন ম্যাচে পড়তে টড়তে যাও, তো আই থিঙ্ক এই যে SS হগ মার্কেটের পাশেই দোকানটা পড়ে যাচ্ছে, তো এই ধরনের টপ আই থিঙ্ক তাদের পারফেক্ট তাদের জন্য। এই দেখো তোমরা মানে এখানে খুব সুন্দর সুন্দর টপসের কালেকশান কিন্তু পেয়ে যাবে, যথেষ্ট ভ্যারাইটি অফ কালার্স আছে, মানে আমি একটা জিনিস দেখেছি নিউ মার্কেটে গেলে না, মানে আরে লোকে পেপার ফাটায় এমনভাবে, তারপরে হচ্ছে যে বাক্স ফাটায় এমনভাবে, কানে বিশাল লাগে, মানে বন্ধুকে সে আওয়াজের মতো করে কানে লাগে, বাচ্চারা ক্যাপ ফাটায় না ওই রকম। তো এই দেখো এখানে তোমরা 300 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে, আমি দেখিয়ে উঠতে পারছি না এই কারণেই, কারণ একদম জোরানো ছিল। ব্যাগসের কালেকশান তো তোমাদের দেখানোই হয়নি, আই এম সো সরি, ব্যাগসের কালেকশানও এখানে প্রচুর সুন্দর সুন্দর ছিল কিন্তু, আর কালারগুলোও নো ডাউট ভীষণ সুন্দর সুন্দর ছিল। আচ্ছা তো চলো একটু রিসেপশন পার্টিতে নিয়ে যাওয়ার মতো এরকম, সামনে তো অনেকেরই প্রচুর বিয়েবাড়ি আছে, বাট আমি খুব আনলাকি আমার কোনো বিয়েবাড়িই পড়েনি, যাই হোক। তো খুব সুন্দর সুন্দর এরকম তোমরা ব্যাগসের কালেকশানও কিন্তু পেয়ে যাচ্ছ, আর নিউ মার্কেট থেকে তোমরা সেগুলো পাচ্ছ। এই দেখো কত সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশান কিন্তু এখানে আছে, এই দেখো
মানে এগুলোকে বটুয়া ব্যাগ বলে। এছাড়াও আরও কত সুন্দর সুন্দর ব্যাগ মাত্র 300 টাকা থেকে শুরু হচ্ছে, কিছু কিছু আবার 250 টাকা করেও ছিল। ঠিক আছে, আরও তোমাদেরকে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান দেখাবো, আমি আছি তোমাদেরকে আরও দেখানোর জন্য কালেকশান। তাই আমি জানি ভিডিওটা একটু ঘুরে গেছে, না এরকম না, অনেকগুলোতেই এরকমভাবে ক্লিপস নেওয়া হয়ে গেছে, আই এম সো সরি। আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যাতে এই জিনিসগুলো আর রিপিট না হয়, এই রকম ভুলগুলো। এই দেখো তোমরা এখানে আরও ভালো ভালো তোমরা হারের সেট পেয়ে যাবে। আর এইটা মনে হয় এই এই পার্টিকুলার শপটা আই থিঙ্ক, আমি যদি খুব একটা ভুল না করি, হগ মার্কেটের অপোজিটেই পড়ছে। আমার মনে হয় অনেকে চিনতেও পারছো জায়গাটা দেখে। তো এখানে ভালো ভালো চুড়ির কালেকশান যেরকম আছে, সে তাছাড়াও এখানে ব্রেসলেটের কালেকশান পেয়ে যাবে, ভালো ভালো ইয়াররিংসের কালেকশান পেয়ে যাবে, অনেক কিছুর কালেকশান কিন্তু আছে। সব জায়গাতে তোমাদের সেমই মনে হবে, ওই জন্যই বলছি যে একটা জায়গায় কোনো একটা জিনিস না পেলে একদম দুঃখ করবে না, মনে রাখবে আরও 1000টা দোকান তোমাদের জন্য ওয়েট করছে। ওকে, আর দাম কমানোটা তোমাদের নিজস্ব কি বলবো ট্যালেন্ট, এইখানে এসে সেটা দেখাতে হবে। এ দেখো হুপসের ওপরও কত সুন্দর সুন্দর, এই হুপসগুলো মোটা মোটা হুপসগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এগুলো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এই দেখো আরও ভালো ভালো টিকলি ফিকলি আছে, যারা এরকম বিয়েবাড়ি টিয়েবাড়ি পাচ্ছ, যারা খুব লাকি তারা এখান থেকে কিনে নিতে পারবে। 700 টাকার মধ্যে তোমরা জিন্স পেয়ে যাবে, এবার 700 টাকাটাকে তোমাদের ট্যালেন্ট দেখিয়ে 500 টাকায় আনতে হবে। যাই হোক, এছাড়াও তোমরা চলে আসি একটু সিম পার্ক মলের দিকে, এখানে ইন্ডিয়ান কুর্তির প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে। এই দেখো প্রচুর প্রচুর ইন্ডিয়ান কুর্তির কালেকশান, যেখানে তোমরা পুরো সেট পেয়ে যাচ্ছ একেবারে, ঠিক আছে, মানে ওড়না এবং প্যান্ট সহ পুরো সেট পেয়ে যাচ্ছ। আর এই সেটটার দাম ছিল ওখানে 750 টাকা করে, ঠিক আছে, 750 টাকায় তোমরা পুরো সেট পেয়ে যাচ্ছ। এখানে প্রচুর প্রচুর কালার অপশান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো কালারগুলো কিন্তু মোটামুটি ভালো ছিল, আর কয়েকটা ভালো ভালো কালার আসছে যেগুলোর জন্য আমিও ওয়েট করে আছি, আমিও দেখতে পেয়েছিলাম কয়েকটা ভালো কালার ছিল আরও আছে। আচ্ছা, এই দোকানের কার্ডটা না, তোমাদের কার্ড আর নাম্বার, এই দোকানে কিন্তু এক মানে আমি তোমাদেরকে এই দোকানটার না গ্লোবের শপ নাম্বার 11 একটা মানে দোকানই আছে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো এই দোকানটার কালেকশানগুলো। ভীষণ ভালো ভালো কালেকশান কিন্তু দোকানটার, মানে তোমরা দেখলে বুঝতে পাবে। এখানে আমিও খুঁজছি মানে তোমাদের এই কালেকশানগুলো কতটা ভালো লাগছে আমি জানি না, বাট আমি দোকান থেকে বেশ দুখানা কি তিনখানা এরকম পরপর 2-3 দিন ধরে বেশ অনেকবারই এরকম এই দোকানটা থেকে ক্লিপস নেওয়া হয়েছে। তো খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এই দোকানটা আছে। আর এই দোকানগুলো না যথেষ্ট পপুলার, মানে আমি দেখেছি প্রচুর যারা মানে যারা শপিং ভিডিও শেয়ার করে প্রায় লোকেরাই না আমি দেখেছি এইখানটায় যায়। তো আমি সেই হিসেব মতোই গেছিলাম, তো ভালো ভালো কালেকশানেরই মানে কালেকশানই ওনারা দেখালেন আমাকে, মানে এর আগেও দেখিয়েছিলেন। আর ওনাদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো, ওনারা নিজেরাই ভেতরে আরেকটা ওনাদের শপিং মলের ভেতরে আরেকটা দোকান আছে সেটা আমাকে নিয়ে গেছিলেন, কিন্তু আমি সময়ের অভাবে আর সেই দোকানের ভিডিওটা করে উঠতে পারিনি, বাট কার্ডের একটা ভিডিও করে নিয়েছি। তো নেক্সট ডে ওই দোকানটার ভিডিও করে আনবো তোমাদের জন্য। এই দেখো কত সুন্দর সুন্দর এরকম চুড়িদারের সেটগুলো, পুরো একদম 3 পিসের সেট, নিচে প্যান্ট আছে আর উপরে ওড়না আছে, দেখতে খুব সুন্দর লাগছিলো। আর একটা খুব সুন্দর যাচ্ছিলো সত্যি কথা বলতে, রেয়নের কাপড় ছিল এটার, কাপড়গুলো না খুব মুলায়ম, খুব সফট, মানে হাতে নিলে বুঝতে পারবে তোমরা, ভালো ভালো ছিল এক একটা, খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল কিন্তু এই দোকানগুলোয়। এই দেখো এটা সামনে দিয়ে করা যে জরির ডিজাইনটা, এটা খুব সুন্দর ছিল। এছাড়া একটা ব্লু কালারের দেখাচ্ছি দেখো, আর এরপরে রেড কালারটাও আরও অনেক বেশি সুন্দর ছিল। এগুলো জানি না ক্যামেরায় দেখতে কতটা কি লাগছে, বাট এগুলো সামনে থেকে কিন্তু খুব সুন্দর ছিল। আর কিছু কিছু জিনিস তো ডেলিভারির জন্য আই থিঙ্ক পারফেক্ট ছিল। তো দেখো সবারই তো সবসময় একই ধরনের ঝিকঝাক ওরকম ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছুও ট্রাই করতে ইচ্ছে করে, তো তাদের জন্য আই থিঙ্ক পারফেক্ট। প্রত্যেকটা দেখো প্রত্যেকটার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন, কোনোটার ভি শেপের, কোনোটার অন্যরকম, এক একটার এক এক রকম ডিজাইনের, আর কিন্তু প্রত্যেকটার প্রাইস কিন্তু সেম, মানে তোমরা অ্যাফোর্ডেবল কিন্তু এগুলো আর রিজনেবল প্রাইসের মধ্যেই পাচ্ছ, ওড়না পেয়ে যাচ্ছ, প্যান্ট পেয়ে যাচ্ছ। তাহলে খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা কালেকশান এই সিম পার্ক মলের অপোজিটে ইন্ডিয়ান কুর্তি হাউসের এখানে পেয়ে যাবে। জিপসি বলে একটা এখানে শপিং মল টাইপের আছে, তার ঠিক অপোজিটেই তোমরা কিন্তু এখানে এই দোকানটায় এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান পেয়ে যাচ্ছ।
আচ্ছা, এ দেখো কালারগুলোও কিন্তু খুব সুন্দর। আর কিছু কিছু জিনিসের না প্যান্টের ডিফারেন্ট ডিজাইন, কোনোটার ওড়নার ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার, কিন্তু মানে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? কিছু কিছু জিনিস আবার রিপিট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে একই জিনিস তো প্রচুর আছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আর এছাড়াও কালারও এখানে প্রচুর তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, যতটা যা পাচ্ছি আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ দেখো একটু সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে সামনে থেকে, আমার চোখে যা যতটা যেরকম লেগেছে আমি তোমাদের সাথে ততটাই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। আমার যেরকমটা যা মনে হয়েছে সবটাই আমি তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করছি। আর তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের এই যে এত কালেকশান, এত কিছুর কালেকশান কীরকম লাগলো, আর তোমরা এর পরেও মানে পরবর্তী যে ভিডিওগুলো আসছে এর পরে সেইগুলো কিসের ওপরে দেখতে চাও, কী কালেকশানের ওপরে আর কোথাকার কালেকশান, এটা মনে হয় সবথেকে সুন্দর ছিল এখন অবধি যে কটা দেখালাম তার মধ্যে থেকে। এইটাও সুন্দর, একটা ফ্লোরালের ওপরে যাচ্ছিলো, এটা আই থিঙ্ক সবসময় পরার জন্য ঠিক আছে, এটাও ভালো যাচ্ছিলো, বাট রেডটাকে কেউ বিট করতে পারবে না, ওটা আনবিটেবল ছিল। যাই হোক, এই জাম কালারটাও ঠিক আছে, এটাও ভালো মোটামুটি, সো সো কালেকশান। এই কালেকশানটাও সুন্দর, মানে এগুলো না একটু তোমরা ওয়েট বুঝে নেবে, ঠিক আছে? চেহারা বুঝে ওনারা তোমাদেরকে দেখেই মাপ করিয়ে নিয়েই তোমাদের ড্রেসেসগুলো, ড্রেসেস বলছি কুর্তিগুলো তোমাদেরকে দেখাবেন আর কি। আরও অনেক ভালো ভালো কালেকশান তোমরা পেয়ে যাবে, তোমাদের সাইজেরও পেয়ে যাবে, সাইজ এনাদের কাছে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল থাকে, অসুবিধা নেই সেক্ষেত্রে। আর কালারও প্রচুর প্রচুর আছে এখানে, আমি যতটা যা দেখতে পাচ্ছি তোমাদের সাথে ততটাই সবই শেয়ার করে দিচ্ছি। লাস্টলি সব এই দোকানটার একটা কার্ড, ছোট্ট কার্ড যেখানে এনাদের ফোন নাম্বার আছে সেটাও শেয়ার করে দেবো, সেখানে হয়তো তোমরা অ্যাড্রেস পেলেও পেয়ে যেতে পারো, ওখানে ভালো করেই দেওয়া থাকবে সব কিছু কার্ডটার মধ্যে। আর এটা একটা মনে হয় কর্ডস টাইপের দেখতেছিলো, এটা কর্ডসের ওপরেরটা ছিল, এই দেখো মানে এই টপ টপ না, ওনার না এটা কর্ডসই ছিল, প্যান্টগুলো ভেতরে আছে রাখা, 750 করেই এর প্রাইস ছিল, এগুলো কর্ডসই যাচ্ছিলো আর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের দেখতে ছিল প্রত্যেকটা। আমি বললাম না তোমাদের কর্ডসের কালেকশান ওই ভিডিওটার মাধ্যমে দেখাবো, কিন্তু এগুলোর সাথে কিন্তু ওড়না ছিল না, ঠিক আছে? এই যাচ্ছিলো কর্ডসের কালেকশানগুলো, সবই মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে, যতটা যা দেখিয়ে দেওয়া যায় আর কি। তবে তোমাদের কাজ একটাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিজেরা করা আর অন্যদের সকলকে আমার এই ভিডিওটা পাঠিয়ে দেওয়া, এতে করে তারাও আমার ভিডিওটা দেখতে পাবে। আর এই দেখো এই কুর্তিটা না, এটা খুব সুন্দর, এটা না আই থিঙ্ক মিন্ত্রায় আমি দেখেছিলাম একবার, তো হয়তো হতে পারে যে দুটোর সব কিছু ডিফারেন্ট, বাট এইরকম কালারেরই এরকম প্রিন্টেরই আমি দেখেছিলাম একটা, এই হোয়াইটটা যেটা গেল, এইটাও দেখতে ভীষণ সুন্দর। এ দেখো এগুলো সব কর্ডসের ওপরে যাচ্ছে, এই দেখো এই কর্ডসগুলো দেখতে ভীষণ প্রিটি ছিল। আর একটু তোমরা দেখে টেকে নেবে সাইজ টাইজের ব্যাপারগুলো, এই দেখো ভালো ভালো কালেকশান মোটামুটি ছিল। সবসময় এই দোকানটায় না একটু একটু ভিড় পাওয়া যায় জানো তো, ভিড় থাকে এই দোকানটায়। এই দেখো এই কালেকশানটাও খুব সুন্দর ছিল, এটাও দেখতে খুব সুন্দর ছিল, এটাও মানে প্রত্যেকটাই দেখতে খুব ভালো এখানে। এই দেখো যতটা যা পাচ্ছি পিঙ্ক, এই কালারটা খুব সুন্দর কিন্তু, এই দেখো রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে যেটা গেল। এছাড়াও আরও অনেক ভালো ভালো কালেকশান আছে, এই দেখো শুধু হোয়াইটের মধ্যে, এটাও কিন্তু যথেষ্ট সুন্দর। আরও অনেক ভালো ভালো কালেকশান কিন্তু তোমরা পেয়ে যাবে, এই দেখো প্রচুর সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আছে, সব কালেকশান এক্সে বেতারেক এক্সে বেতারেক যাচ্ছে, পুরো অনেক ভালো ভালো কালেকশান যাচ্ছে। এটা আর একটা যাচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে, এটাও দেখতে খুব প্রিটি ছিল। এই দেখো আর একটা কালেকশান দেখাই তোমাদেরকে, এটা একটু ডিফারেন্ট কালার ছিল, এটা অন্যরকম কালারগুলো হয় তাই না, একটু কয়েকটা একটু অন্যরকম টাইপের কালারের ছিল। এই যাচ্ছে আর একটা অরেঞ্জ শেডস টাইপের, অরেঞ্জের শেডের ওপরে, এটাও দেখতে খুব সুন্দর ছিল। আর একটা গ্রিনের ওপর যাচ্ছে, এই গ্রিনের ওপরটা না পকেট টকেট দেওয়া, আর একটা পকেট দেওয়া তোমাদের এর আগে দেখিয়েছি কর্সেসের, তার অ্যাড্রেসটা দেখিয়ে দিই, গ্লোব বা জিপসি যাই আছে তোমরা দেখতে পাচ্ছ তার ঠিক অপোজিটে তোমরা এই দোকানটা পেয়ে যাবে। এটা হচ্ছে সিম পার্ক মলের দিকে এগিয়ে আসলে, 2 নম্বর গেট আছে সিম পার্ক মলে, তার ঠিক অপোজিটেই এই জায়গাটা। আর জিপসি না গ্লোব আমার ঠিক মনে নেই, তো তার ভেতরে একটা শপিং মল আছে, যেটা আমি তোমাদেরকে পারফেক্ট প্রপার অ্যাড্রেসটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার মনে হয় গ্লোবের ভেতরে, জিপসি না, আই এম সো সরি, গ্লোবের ভেতরে আমার মনে হয় আছে,
ইন্ডিয়ান কুর্তির কালেকশনের একটা দোকান আছে, আই এম সো সরি, গ্লোব মল লেখা, ঠিক আছে? কার্ডটায় তো তোমরা দেখেই নিলে, গ্লোব মল, শপ নাম্বার 11, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই বাই।